রাফ অ্যান্ড টাফ এই পুলিশ অফিসারের ভয়ে গুন্ডা বদমাইশরা আজকাল অপরাধ করতেও ভয় পায়। গোটা শিলিগুড়ি শহরে তিনি নাকি নতুন স্টাইল আইকন। না, এটা কোনো সিনেমার গল্প নয়, আমরা কথা বলছি শিলিগুড়ি শহরের কমিশনার অফ পুলিশ আইপিএস গৌরব শর্মা বিষয়ে। কে এই আইপিএস গৌরব শর্মা, যাকে দেখে উদ্বুদ্ধ হয়ে শিলিগুড়ির অর্ধেক তরুণ এখন পুলিশ অফিসার হতে চাইছে? চলুন জেনে নিই আজকের ভিডিওতে। 2005 সালে আইপিএস অফিসার ব্যাচে গৌরব শর্মা একজন আইপিএস অফিসার হিসেবে উত্তীর্ণ হন। তিনি কখনো হাওড়া পুলিশের কমিশনার পদ সামলেছেন, কখনো বা কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার পদেও কাজ করেছেন। শিলিগুড়িতে কমিশনার হয়ে আসার আগে তিনি চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার পদটি সামলাচ্ছিলেন। যেহেতু শিলিগুড়ি শহরটি মারফত উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য এবং নেপাল ভুটান ও বাংলাদেশে পৌঁছে যাওয়া খুব সহজ, তাই লকডাউনের পর ক্রমেই সেখানে অপরাধ ও চোরাচালানের ঘটনা বেড়ে উঠেছিল। ঠিক সেই সময় এই সমস্ত অপরাধ এবং অপরাধীদের দমন করতে প্রয়োজন হয় এক কড়া পুলিশ অফিসারের। পশ্চিমবঙ্গের আইপিএস অফিসারদের তালিকায় সততার দিক থেকে গৌরব শর্মার নাম সবার আগেই নেওয়া হয়, তাই স্বাভাবিকভাবেই অপরাধ দমনের জন্য ডাক পড়ে গৌরব স্যারের। তিনি আসার কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি ধীরে ধীরে আয়ত্তে আসতে শুরু করে। সেই কারণেই শিলিগুড়ির মানুষেরা তাকে দাবাংয়ের সালমান খানের সাথে তুলনাও করেন। কেউ আবার তাকে অজয় দেবগান অভিনীত সিংঘাম ছায়াছবির বাজিরা সিংঘাম বলেও ডাকেন। পুলিশের খাঁকি পোশাকটা পরে তিনি যখন গটগট করতে করতে কোনো জায়গা দিয়ে হেঁটে যান, তখন সিনেমার হিরোদের চেয়েও কোনো অংশে কম লাগে না গৌরব স্যারকে। তিনি কখনো রাস্তায় নেমে মাস্ক পরিয়ে দেন হকারদের, কখনো বা রোদে কাজ করা ট্রাফিক পুলিশদের জন্য বিলি করেন বিশেষ পোশাক, কখনো বা দৃষ্টিহীন মানুষদের কাছে ছুটে গিয়ে খাবার বিতরণ করেন। একজন সাধারণ মানুষের আইপিএস অফিসার হওয়া যতটা কঠিন, তার চেয়েও বেশি কঠিন অফিসার হওয়ার পর সততার সাথে সেই দায়িত্ব সামলানো। নিজের কাঁধে সমস্ত দায়িত্ব তুলে নিয়ে গৌরব স্যার যেন একটা দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। ভালো থাকুন আইপিএস অফিসার গৌরব শর্মা স্যার, আপনার মতো সৎ, নির্ভীক এবং পরিশ্রমী পুলিশ অফিসার আমাদের সমাজে আরো বেশি করে প্রয়োজন।